সুস্মিতা, আমার নতুন একটি ব্লগে তোমাদের অনেক অনেক ওয়েলকাম। আশা করি আপনারা সবাই খুব খুব ভালো আছেন, সুস্থ আছেন, আর আমরাও খুব ভালো আছি। আর আজ তো দীপাবলি, তাই আপনাদের সবাইকে জানাই শুভ দীপাবলি। আর দীপাবলি মানে হচ্ছে আলোর উৎসব, তাই নিজেদের ঘর বাড়ি আলো দিয়ে সাজাও, প্রদীপ জ্বালিয়ে সাজাও, আর তার সাথে সাবধানে আতশবাজিও ফাটাও। দীপাবলি মানে হচ্ছে আরেক দিকে আমাদের হচ্ছে কালী পুজো। তো অনেক কালী পুজো হচ্ছে, তো সবাই মিলে খুব ভালো মতো করে মা কালীর প্রতিমা দর্শন করো। তো আমাদের এখানে তো দীপাবলি বলে তেমন কিছু নেই, তাও আমরা একটু ঘরেই চেষ্টা করছি দীপাবলি উদযাপন করা। তো চলো ব্লগের সাথে থাকো, আর ব্লগটা এখান থেকেই শুরু করছি। আর ব্লগটা শুরু করার আগে দীপাবলি উপলক্ষে চলুন একটু ঘরবাড়ি পরিষ্কার করে নিই। বাকি ঘর দোর তো সব পরিষ্কার করা হয়ে গিয়েছে, এখন আমরা লেগে আছি ব্যালকনিটাকে নিয়ে। আর দেশ থেকে ফিরে আমার ঘরের গাছগুলোর যা অবস্থা হয়েছিল, তাই ওদের যত্ন আত্তি করতে গিয়ে আমি এই ছোট ব্যালকনিটা একটু বেশি নোংরা করে ফেলেছিলাম। আর তাছাড়াও এখন বাইরে যেভাবে হাওয়া দিচ্ছে না, রাস্তার বড় বড় গাছগুলোর শুকনো পাতা হাওয়ায় উড়ে এসে এই ব্যালকনিতে পড়ছে। তার জন্য বাকি ঘরগুলো তো ঠিক আছে, এই ছোট ব্যালকনিতে এখন পরিষ্কার করতে বেশি সময় লেগে যাচ্ছে। তো রোহনের বেশ কিছুক্ষণ পরিশ্রমের পরে ব্যালকনিটা কিন্তু পরিষ্কার করতে আমরা সফল হয়েছি। দাঁড়ান, এবার এই গাছগুলোকে ভালো মতো করে একটু জল দিয়ে স্নান করিয়ে নিয়ে তারপর আমরাও কিন্তু ফ্রেশ হয়ে নিই। তো আমাদের স্নানধান কমপ্লিট হয়ে গেছে, এখন হলো পুজো দেওয়ার টাইম। দুর্গাপুজোতে ঘরের ঠাকুরগুলোকে দোকান থেকে কেনা নতুন জামাকাপড় পরাতে পারিনি ঠিকই, কিন্তু দিওয়ালিতে কিন্তু সেই ব্যবস্থা আমি আগেই করে ফেলেছি। এই দেশ থেকে ফেরার সময় কলকাতার বাজার থেকে এই ঠাকুরের জন্য জামা কাপড় মালা এইসব কিনে নিয়ে এসেছি। তাও কি, কলকাতা থেকে ফেরার জাস্ট কয়েক ঘন্টা আগে মুকুন্দপুরে বাজারে গিয়েছিলাম বেশ কয়েকটা দরকারি জিনিস কেনার জন্য। তখনই হঠাৎ চোখে পড়াতেই আর সময় নষ্ট না করে চোখের সামনে যেগুলো ভালো লাগলো ঝটপট করে ঠাকুরের কয়েকটা ড্রেস কিনে নিয়ে চলে আসলাম। তো চলুন তাহলে আর সময় নষ্ট না করে দীপাবলি উপলক্ষে আমার ঘরের ঠাকুরগুলোকে এই সুন্দর সুন্দর জামাকাপড়গুলো পরিয়ে সাজিয়ে তুলি। এই যে সবাইকে কিন্তু জামাকাপড় পরিয়ে দিয়েছি। বাবা, রং বেরঙের জামাকাপড় পরে সবাইকে কি সুন্দর লাগছে না দেখতে? দাঁড়ান, এবার তাহলে গাছ থেকে কয়েকটা ফুল তুলে নিয়ে এসে আর তারপর ঠাকুরকে ভোগ নিবেদন করে আজকের পুজোটা সেরে ফেলি। আর ঠাকুরের ফুল তুলবো আমার এই অ্যাজেলিয়া গাছটা থেকে। দেশ থেকে আসার পরে দেখেই তো ছিলেন গাছটার কেমন মড়ো মড়ো অবস্থা হয়েছিল ঘরের ভিতরে। তারপরে এটাকে দুদিন যত্ন আত্তি করার পরে আবার আগের রূপে ফিরে এসেছে। আসলে এখন এই ঘরের গাছগুলোর কিন্তু খুব প্রবলেম হয়ে গিয়েছে। ব্যালকনিতে এত জোরে হাওয়া দেয় যে বেশিক্ষণ থাকতে পারে না, আর বাইরে এত ঠান্ডা যে এখন ঘরের সব জানলা দরজা বন্ধ করে রাখতে হচ্ছে, তার জন্য ঘরে বেশি হাওয়া বাতাসও আসছে না। তো এখন আমি কি করি, এই ঘরের গাছগুলোকে একদিন অন্তর অন্তর এই ঘর থেকে বাইরে এই ব্যালকনিতে নিয়ে এসে কিছুক্ষণ রাখি, তারপরে আবার কিছুক্ষণ পরে ঘরে নিয়ে গিয়ে রেখে দিই। দেখেছেন, যেমনি ব্যালকনি দরজা খুলেছি অমনি হাওয়া এসে বাইরের পাতা টাতা সব ঘরের ভিতরে ঢুকিয়ে দিয়ে গেল। তারা দরজাটাকে ভালো মতো করে লক করে দিই। আর আজকাল যা হাওয়া আর বৃষ্টি হচ্ছে না, দেখা গেলো ভালো মতো লক না করলেই দরজা হাওয়ার জন্য ধুমধাম আওয়াজ করে যখন তখন খুলে যাচ্ছে। তো চলুন তাহলে যে ফুলগুলো গাছ থেকে পেরে নিয়ে আসলাম সেই ফুলগুলো এক এক করে ঠাকুরের পায়ে নিবেদন করি। আর আজকে ঠাকুরকে ভোগে দিয়েছি বাড়িতে বানানো আমার হাতের কাজু বাদামের কিছু মিষ্টি, আর এদিকে আপেল ফল দিয়েছি। তো চলুন, পুজো তো আমার কমপ্লিট হয়ে গিয়েছে, এখন তাহলে রান্নার দিকে যাওয়া যাক। আর ভূত চতুর্দশীতে তো সবার বাড়িতে প্রায় মোটামুটি চোদ্দ শাক খাওয়ার নিয়ম আছে। তো নেদারল্যান্ডে চোদ্দ শাক কোথায় পাবো, তাই হাতের সামনে এক শাক খুঁজে পেয়েছি। তাই এই পালং শাককে আজকে মিষ্টি কুমড়া বড়ি দিয়ে রান্না করব। দাঁড়ান, পালং শাকের প্যাকেটটা আপনাদেরকে কেটে দেখাই। আর নেদারল্যান্ডে না বাকি শাকসবজির পাশাপাশি এই পালং শাকটাও কিন্তু খুব ফ্রেশ পাওয়া যায় আর খুবই সুন্দর পাওয়া যায়। এই যে দাঁড়ান, প্যাকেট থেকে একটু বের করে আপনাদের কাছ থেকে দেখাই, দেখুন কি পরিষ্কার আর কি ফ্রেশ। এতটাই পরিষ্কার যে না ধুয়ে রান্না করলেও কিন্তু কোনো ক্ষতি হবে না মনে হয়। আর এখানকার লোকজন তো এইসব শাকপাতা শুধু শুধু স্যালাড হিসাবেই খেয়ে নেয়। পালং শাক কিন্তু এখানে আবার দু ধরনের পাওয়া যায়, এই একটা ছোট ছোট পাওয়া যায় আর আরেকটা হচ্ছে বড় বড় পাতার পাওয়া যায়। তো আমি যখনই পালং শাক রান্না করার জন্য নিয়ে আসি এই প্যাকেটের ছোট ছোট পাতাগুলোই নিয়ে আসি। আর আমার এখানে এই 450 গ্রাম পাতার প্যাকেটটা মোটামুটি ওই 150 টাকার মতো কিন্তু লেগেছিল।
আর এই পালং শাকের মধ্যে আজকে দেবো হচ্ছে মিষ্টি কুমড়া। এখানে কিন্তু মিষ্টি কুমড়া অনেক ধরনের পাওয়া যায়, তো আমি যখনই নিয়ে আসি এই মোটামুটি এরকম লম্বা ধরনের মিষ্টি কুমড়োটাই নিয়ে আসি। ওই এক পিসের দাম মোটামুটি 100 টাকার মতো কিন্তু লেগে যায়। তো একটু বেগুন দিলে হয়তো ভালো হতো, কিন্তু একদমই মাথায় ছিল না বেগুন আনার কথা। তো যাই হোক, পালং শাক রান্নার জন্য এখন মিষ্টি কুমড়ো আলু এসব পিস পিস করে কেটে নিই। চলুন। তো পালং শাক রান্নার জন্য আমার এদিকে সব কিছু সবজি কাটা হয়ে গেছে আর পালং শাকটা ভালো মতো করে ধুয়েও নেওয়া হয়ে গেছে। তো এগুলোকে একটু সাইডে রেখে দিই। এবার চলুন তাহলে ঝিঙে পোস্তর জন্য ঝিঙেগুলোকে কেটে নিই। আর এই এত ভালো ভালো ঝিঙেগুলো কিন্তু আমি দেশ থেকে আসার সময় মুকুন্দপুরের বাজার থেকে নিয়ে এসেছিলাম। ওদিকে আমার ডাল হয়ে গিয়েছে আর পালং শাকও কিন্তু রান্নার জন্য বসিয়ে দিয়েছি। আর এখানে হচ্ছে ঝিঙে আলু পোস্ত বানানোর জন্য পোস্তটাকে প্রথমে এখানে আমি মিক্সার গ্রাইন্ডারে ভালো মতো করে পেস্ট করে নেব। আর এখানে তো শিল নোড়া নেই, আর তাছাড়াও শিল নোড়া দিয়ে ওই মা জেঠিমাদের মতো কিন্তু আমি ভালো মতো করে পেস্ট করতে পারি না। তাই প্রথমেই মিক্সার গ্রাইন্ডারে শুধু শুধু পোস্ত দিয়ে 1-2 মিনিট ঘুরিয়ে ভালো মতো কিন্তু এইভাবে একটা পাউডারের মতো বানিয়ে নেব। আর তারপর এর মধ্যে একটা ছোট টমেটো, আদা আর লঙ্কা, যে যেমন ঝাল খায়, আমরা তো তেমন ঝাল খাই না, তাই একটাই কাঁচা লঙ্কা দিলাম। আর অল্প একটু পরিমাণ মতো জল দিয়ে আবারও ভালো মতো ওই প্রায় 2-3 মিনিট মিক্সার গ্রাইন্ডারে কিন্তু ঘুরিয়ে নিলেই খুব ভালো পোস্ত বাটার রেডি হয়ে যাবে। আর এইভাবে সর্ষে পোস্ত মিক্সার গ্রাইন্ডারে বাটা কিন্তু আমি শিখেছিলাম বিয়ের পরে আমার শাশুড়ি মায়ের কাছ থেকে। দাঁড়ান, এদিকে তো আমার পালং শাকটা প্রায় হয়েই এসেছে আর ঝিঙে আলুটাও কিন্তু প্রায় ভাজা ভাজা হয়ে এসেছিলো। তো এর মধ্যে পোস্ত বাটাটা দিয়ে আরও কিছুক্ষণ কিন্তু নেড়েচেড়ে রান্না করে নেব। তাহলে কিন্তু আজকে মোটামুটি আমাদের মধ্যাহ্নভোজনে সবকটা রান্নার পদই কিন্তু খাওয়ার জন্য একদম রেডি হয়ে যাবে। তো আজকে তো রান্নাবান্না সব কমপ্লিট হয়ে গিয়েছে, তো চলুন এখন থালার ওপরে খাবারগুলো সুন্দর করে পরিবেশন করে তারপর খেতে বসে পড়ি। আর থালার মধ্যে ভাতের সাথে ডাল, ঝিঙে পোস্ত, পালং শাকের সাথে দিয়েছিলাম হচ্ছে কাটা শশা আর একটু পাঁপড়, আর এখানে দিয়ে দিলাম হচ্ছে একটা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কা আমরা খাই না ঠিকই, কিন্তু দেখতে একটু ভালো লাগবে বলে একটা কাঁচা লঙ্কা ভাতের উপরে দিয়ে দিলাম। আর এখন দেব হচ্ছে আজকের খাবারের শো স্টপার গন্ধরাজ লেবু। ব্যাস, আজকে আমাদের লাঞ্চ প্ল্যাটার রেডি। মাঝে মাঝে এরকম সিম্পল খাবারগুলোও কিন্তু মাছ মাংসকে হার মানিয়ে দেবে। তো চলুন, আর কিসের অপেক্ষা, এখন কবজি ডুবিয়ে খেতে বসে পড়ি। দুপুরে খুব ভালো খাওয়া দাওয়া হলো আর খাওয়া দাওয়ার পর একটু রেস্ট নিয়েছিলাম। আর এখন আমরা যাব হচ্ছে লাইট কিনতে। দীপাবলি বলে কথা, যদি বাড়িতে একটু লাইট লাগিয়ে না সাজাই তাহলে তো দীপাবলি একদমই ইনকমপ্লিট থাকে। তাহলে চলুন এখন লাইট কেনার জন্য দোকানের দিকে যাওয়া যাক। আর এই মুহূর্তে বাইরে খুব ঠান্ডা, তাই বেরোনোর আগে জ্যাকেট পরে নিই। আর তার আগেও ঘরের এই চাবিটা আগে হাতে নিয়ে নিই। তার কারণটা কি জানেন? এই যে মেন দরজাটা আছে সেটা আপনি ভেতর থেকে খুলে ঢুকতে পারবেন, কিন্তু বাইরে থেকে যদি আপনি টেনে দেন একবার দরজাটা তাহলে ওটা লক হয়ে যাবে। আর তখন ঘরের ভিতরে ঢোকার একটাই উপায়, সেটা হলো চাবি দিয়ে খুলে তবেই আপনি ঢুকতে পারবেন। তাই এখন বেরোনোর আগে আগে ভাগে চাবিটা হাতে নিয়ে রাখি। দেখা গেল ঘরের ভিতরে চাবি রয়ে গেল আর আমরা যদি দরজাটা এভাবে টেনে লক করে দিই তাহলেই পড়ে যাবো মহাবিপদে, আর ঘরের ভেতরে ঢোকা হবে না। তাই ঘর থেকে বেরোনোর আগে আগে ভাগে হাতে চাবিটা নিয়ে রাখি। তো চলুন তাহলে লাইটের দোকানের দিকে যাই। তো আমরা চলে এসেছি একটা স্টোরে। আজকে যেমন টুনি বাল্ব জ্বালিয়েও ঘর সাজাবো, তেমনি কিন্তু মোমবাতি জ্বালিয়েও ঘর সাজাবো। আর নেদারল্যান্ডে অনেক রকমের, মানে হরেক রকমের কিন্তু মোমবাতি আপনি পেয়ে যাবেন। যেমন দেখুন, এখানে লাল আর সাদা গ্লিটার দেওয়া মোমবাতিগুলো কিন্তু আমার খুবই পছন্দ হয়েছে। এগুলো তো এখন ক্রিসমাসের জন্য বিক্রি হচ্ছে, কিন্তু ক্রিসমাস তো এখন অনেক দেরি আছে, তাই আমি এগুলো চলুন দিওয়ালির জন্যই ইউজ করে নিই। আরও কিন্তু এখানে অনেক রকমের মোমবাতি দেখতে পাবেন। দাঁড়ান, এক এক করে আপনাদেরকে দেখিয়ে দিই এই সুযোগে। যেমন দেখুন, এই মোমবাতিটা শেলের মতো শেপ, কি সুন্দর না দেখতে। আর এই মোমবাতিটার এক একটা পিসের দাম ওই 170 টাকার মতো কিন্তু ভারতীয় টাকায় লাগবে।
এছাড়াও এখানে অনেক রকমের সুন্দর সুন্দর গন্ধযুক্ত আপনি এখানে মোমবাতিও পেয়ে যাবেন। যেমন দেখুন এই হলুদ মোমবাতিটা, এটার ফ্লেভারটা হচ্ছে লেমন ফ্লেভার। এছাড়াও এখানে অরেঞ্জ, অ্যাপেল সব রকমের ফ্লেভারের মোমবাতি পেয়ে যাবেন। আর এখানে এই একটা মোমবাতির দামই ছিল মোটামুটি 160 টাকার মতো। তাহলে চলুন, আমরা তো এই গ্লিটার মোমবাতিগুলো নিয়ে নিয়েছি, আর এখন যাব হচ্ছে আমরা লাইটের সেকশনের দিকে। মোমবাতির পরে লাইটের সেকশনে এসে তো আমাদের মাথায় খারাপ হয়ে গিয়েছে, এত রকমের লাইট কোনটা ছেড়ে কোনটা নেব সেটাই ভেবে পাচ্ছি না। দাঁড়ান একটু ভালো মতো করে আগে দেখে নিই। আর এখানে আপনি এই লাইটগুলো 1 ইউরো মানে 80 টাকা থেকে শুরু করে 800 টাকা এমনকি তারও বেশি দামের কিন্তু লাইট পেয়ে যাবেন। আর এই এত রকমের লাইট কিন্তু এখানে সারা বছর পাওয়া যায় না, এইসব লাইট পাওয়া যায় ঠিক ক্রিসমাসের আগে আগেই। আর এখানকার লোকেরা তো এই এত রকমের লাইট কিনে নিয়ে গিয়ে ক্রিসমাসের আগে তাদের বাড়ি ঘর, ক্রিসমাস ট্রি এইসব ডেকোরেট করে থাকে। বেশ কিছুক্ষণ পরে, এত এত লাইট দেখার পরে আমাদের কিছু লাইট কিন্তু পছন্দ হয়েছে। আর এখানে দেখুন কোন লাইটগুলো কেমন লাগবে জ্বলার পরে সেগুলো দেখারও কিন্তু সিস্টেম আছে। আর এখানে কিন্তু ম্যাক্সিমাম লাইটটি ব্যাটারির সাহায্যে চলে, আর ব্যাটারির সাহায্যে নিলেই আমাদের সুবিধা হয়, কারণ ঘরে তো যেখানে সেখানে প্লাগ লাগানোর সিস্টেম নেই, তার জন্যে প্লাগওয়ালা লাইটগুলো নিলে আমাদের একটু অসুবিধাই হবে। যেমন দেখুন এই কার্টেন লাইটটা তো আমার খুবই পছন্দ হয়েছিল, এটার দাম ওই 12 ইউরোর মতো, ভারতীয় টাকায় 900 থেকে 1000 টাকার মতো কিন্তু লাগতো। কিন্তু এই যে সেই প্লাগ দিয়ে লাগাতে হবে, আর যেখানে আমি লাগাবো ভেবেছিলাম লাইটগুলো মানে জানলার সাইডে, সেখানে একটাই প্লাগ আছে যেখানে আগে থেকে ওয়াইফাইয়ের প্লাগগুলো লাগানো আছে। তাই ব্যাটারি দিয়ে যে লাইটগুলো চলে সেগুলোই কিন্তু আমাদেরকে নিতে হবে। তো আমরা কিন্তু মোটামুটি 2 ডিজাইনের লাইট নিয়ে নিলাম, আবার না হয় ক্রিসমাসের আগে এসে নিয়ে যাব। তাহলে চলুন এখন এই লাইটগুলোর বিল করে বেরিয়ে পড়ি, হয়তো অন্ধকার ঘর করে দিলে ভালো দেখা যাবে। আর বিলিংয়ের কাউন্টারের সামনে এসে একটা খুব ভালো জিনিস চোখে পড়লো, তাই ভাবলাম ভূত চতুর্দশীতে আপনাদের একটু ভূতের দর্শন করিয়ে দিই। এই যে দেখেছেন ফোকলা দাদুর ভূত। সামনেই তো হ্যালোইন আসছে, তাই এইসব সুপার মার্কেটে আপনি কম বেশি নানান রকমের কিন্তু এখন ভূতেদের দেখা পেয়ে যাবেন। দাঁড়ান এই সুযোগে আপনাদেরকে আরও কয়েকটা মজার মজার ভূতেদের দর্শন করিয়ে দিই। যেমন দেখুন এখানে এক কঙ্কাল চেয়ারে বসে আছে, আর আরেকজন বসে বসে বারবিকিউ করছে। আর এদিকে দেখুন ভূতেদের সুন্দর সুন্দর কিউট কিউট ফেসওয়ালা চকলেটও পাওয়া যাচ্ছে। আজকে তো আমাদের হাতে একটু সময় কম আছে, তাই বেশি বেশি ভূতেদের সাথে আপনাদের আজকে আর আলাপ করানো গেল না, হ্যালোইনের আগে না হয় ঠিক করিয়ে দেব। তো চলুন এখন তাহলে বিল করে বাড়ির দিকে যাওয়া যাক। আর বাড়িতে এসেই রোহনকে ঝটপট করে কাজেও লাগিয়ে দিয়েছি। ঠাকুরের যে ড্রেসগুলো দেশ থেকে নিয়ে এসেছিলাম তখন কিন্তু একটা আর্টিফিশিয়াল গাদার মালাও নিয়ে এসেছিলাম, তো ভাবলাম আজকে দিওয়ালির দিনে এটা তাহলে দরজার মধ্যে ঝুলিয়ে দিই। আর এখন হচ্ছে পেরেক গাঁথা চলছে দরজার ওপরে। আর পেরেক গাঁথার জন্য তো আমাদের কাছে হাতুড়ি ছিল না, তাই রান্নার কাজের জন্য ব্যবহৃত ছোট আমার হামাল দেস্তাটাই আজকে হাতুড়ির কাজ করে দিল। দাঁড়ান পেরেক গাঁথা হয়ে গিয়েছে, এখন এই সুন্দর গাঁদা ফুলের মালাটা লাগিয়ে দিই দরজার ওপরে। বাড়ি চলে এসেছি, আর আমি একটু সাজগোজ করে রেডি হয়ে গেছি। দিওয়ালি বলে কথা, একটু বাড়িতে যদি সাজগোজ করে রেডি না হয় তাহলে কি আর মনে হয় দিওয়ালি হচ্ছে। আর এই যে আরেকজন দাঁড়িয়ে আছে, কিছু রেডি হয়নি, ও এইভাবেই থাকবে, ওর কিছু যায় আসে না। তো ঠিক আছে চলো ওকে ছেড়ে দিই ওর মতোই। তো এইভাবেই আমরা দুজনে মিলে এখন ধীরে ধীরে মোমবাতিগুলো জ্বালিয়ে ফেলি। আর আমাদের মোটামুটি সবার বাড়িতেই দিওয়ালির সময় মোমবাতির থেকে মাটির প্রদীপ জ্বালিয়ে ঘর সাজানোর কিন্তু বেশি চল আছে, তো আমার কাছেও কিন্তু একটা মাটির প্রদীপ আছে আজকে। গত বছর এই মাটির প্রদীপটা ইন্ডিয়াতে রোহনের অফিস থেকে ওদের দিওয়ালি গিফট দিয়েছিল, যেটা কোভিডের কারণে দিওয়ালির পরে পেয়েছিল। তো যাই হোক এই বছর এই মাটির প্রদীপটা নেদারল্যান্ডে এসে আমার কাজে লেগে গেল। দাঁড়ান এরপরে মাটির প্রদীপে একটু তেল ঢেলে দিই, আর পোলটা আমি এখানে তুলো দিয়ে বানিয়েছিলাম।
ওকে প্রদীপ তো আমার এখানে রেডি, এবার চলুন এক এক করে এই মোমবাতিগুলো এই মাটির থালায় সাজিয়ে দিই। ঘরে তো যেখানে সেখানে মোমবাতি জ্বালানো যাবে না, তাই ভেবেছি সব কটাকে একসাথে জ্বালিয়ে এই মাটির থালার ওপরে সাজিয়ে রেখে দেব। ব্যাস থালার ওপরে প্রদীপ আর মোমবাতি মিলিয়ে টোটাল 14 বাতির কিন্তু আয়োজন করে ফেলেছি। এবার চলুন এক এক করে আমি আর রোহন মিলে সবগুলো জ্বালিয়ে ফেলি। তো 14 বাতি তো আমাদের জ্বালানো হয়ে গেছে, এবার চলুন প্রথম প্রদীপের আলো দিয়ে ঠাকুরের সন্ধ্যা আরতিটা সেরে ফেলি, আর তারপরে ওই যে টুনি বাল্বগুলো নিয়ে এসেছি সেগুলো জ্বালিয়ে ঘরটাকেও ডেকোরেট করে ফেলি। ব্যাস ব্যাটারি লাগিয়ে দিয়েছি, এখন দিওয়ালির লাইটও কিন্তু আমাদের জ্বলে উঠেছে। এই লাইটটা বেশ ভালো না দেখতে হয়েছে, কিন্তু সমস্যায় পড়েছি এই ছোট ছোট টুনি বাল্বগুলোকে নিয়ে। দোকান থেকে কেনার সময় জানেন দুজনের মধ্যে একজনও খেয়াল করেনি যে এই টুনি বাল্বগুলো সোলার পাওয়ারে চলবে, মানে সোলারে যতক্ষণ চার্জ থাকবে ততক্ষণ চলবে, তারপরে আবার নিভে যাবে। তাই এখন হঠাৎ হঠাৎ জ্বলে উঠছে, আর মাঝে মাঝে যখন সোলারে পাওয়ার শেষ হয়ে যাচ্ছে তখন একা একাই বন্ধ হয়ে যাচ্ছে। না এটা না আজকে আর লাগাবো না ঘরের মধ্যে, কালকে দোকান থেকে চেঞ্জ করে ওই ব্যাটারি দিয়ে যে লাইটগুলো চলে ওগুলাই নিয়ে আসবো। আমি একবার ভাবলাম কি নিয়ে যাই আর হচ্ছে ঘরে লাইট দিয়ে ডেকোরেট করাও হয়ে গেছে। তো আবারও আপনাদের সবাইকে আমাদের দুজনের তরফ থেকে হ্যাপি দিওয়ালি, দিওয়ালিটা সবাই খুব ভালো মতো করে কাটান। তো চলুন এখন এই মোমবাতিগুলোকে ঘরের মধ্যে আরেকটু ভালো মতো করে সাজিয়ে ঘরের লাইটটা একদম বন্ধ করে দিই, আর তারপরে এই মোমবাতি প্রদীপ আর টুনি বাল্বের আলোর সৌন্দর্য আর একটু ভালো মতো করে কিছুক্ষণ অনুভব করি। আর এই মুহূর্তে রাত ওই 8:30-8:30 মতো বাজে, আর আমরা দুজনে ফ্রেশ হয়ে একটু জাস্ট টিভি দেখতে বসেছিলাম, হঠাৎই আমাদের দীপাবলির একটা নেমন্তন্ন এলো। আসলে আমাদের ওপরের ফ্লোরেই না একটা ইন্ডিয়ান ফ্যামিলি থাকে, এই দু একদিন আগেই না হঠাৎই ওদের সাথে অ্যাপার্টমেন্টের গেটের মুখে আলাপ হয়ে গিয়েছিল, আর আজকে আবার হঠাৎ ওরাই আমাদেরকে ফোন করে বলছে যদি আমরা ফ্রি থাকি তাহলে এই দীপাবলির রাতের কিছু মুহূর্ত যদি ওদের পরিবারের সাথে কাটাই তাহলে ওদের খুব ভালো লাগবে। আর নিজের দেশের লোক অনেকটা অচেনা হলেও বিদেশে এসে কোথাও যেন ওদেরকে নিজের বলেই মনে হয়, তাই আমরাও এক কথায় রাজি হয়ে গেলাম আর ঝটপট করে রেডি হয়ে ওদের ঘরের দিকে রওনা দিলাম। আর দীপাবলির মতো যখন একটা সুন্দর উৎসবে ওদের বাড়িতে প্রথম যাচ্ছি তখন খালি হাতে গেলে কি মানায় বলুন, তাই এখন তো সবই দোকানপাট বন্ধ হয়ে গিয়েছে, তো রোহনকে একটু তাড়াহুড়ো করে সুপার মার্কেটে পাঠালাম। তো সেখান থেকে ও চকলেট মোমবাতি লাইট এইসব নিয়ে কিন্তু ওদের ঘরের ভেতরে আমরা পৌঁছেও গিয়েছি। আর এনারাও কিন্তু দীপাবলি উপলক্ষে নিজেদের ঘর বাড়িগুলোকে মোমবাতি টুনি বাল্ব দিয়ে খুব সুন্দর করে সাজিয়েছে। আর ওনাদের না আবার বলে দীপাবলিতে লক্ষ্মী গণেশ পুজো করারও চল আছে, আর এখন এই মুহূর্তে লক্ষ্মী আর গণেশ ঠাকুরের আরতি চলছে। দাঁড়ান তাহলে আমিও এই সুযোগে লক্ষ্মী আর গণেশ ঠাকুরকে আরতি করে পুজো দিয়ে দিই। ঠাকুরের আরতির পরে বেশ কিছুক্ষণ গল্প করার পরে কিন্তু এখন খাওয়া দাওয়ার সময়। দেখেছেন আমাদের জন্য কত কিছু এরা প্লেটে আবার সাজিয়ে পরিবেশনও করেছে, এখানে কত রকমের স্ন্যাক্স আছে, মিষ্টি আছে, দইবড়াও আছে, আর দইবড়াটা খেতে কিন্তু খুবই ভালো হয়েছিল। তো চলুন এখন খাওয়া দাওয়া করে কিছুক্ষণ সময় কাটিয়ে কিন্তু আমরা বেরিয়ে যাব, কারণ কালকে সকালে আবার রোহনের অফিস আছে, ভোর 6টার সময় উঠতে হবে, তাই আজকে রাতে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়তে হবে। কিন্তু ঘরে ঢোকার আগে দাঁড়ান আপনাদেরকে একটু নেদারল্যান্ডের বাইরের রাস্তাটা দেখিয়ে আসি।
দেখেছে দিওয়ালি উপলক্ষে রাস্তাঘাটগুলো কি সুন্দর টুনি বাল্ব দিয়ে সাজিয়েছে না? তাই তো ভাবলাম বাড়িতে ঢোকার আগে একবার চলুন রাস্তাতে হেঁটেও আসি আর আপনাদেরকে এত সুন্দর আলোকসজ্জা দেখিয়েও আসি। না না, এগুলো দিওয়ালির জন্য সাজাইনি, এগুলো কিন্তু ক্রিসমাসের জন্য সাজিয়েছে। প্রত্যেকটা গাছের পাতা আর কিছুদিন পরে সব পড়ে যাবে আর গাছের মধ্যে শুধু এই লাইটগুলোই দেখা যাবে। শীতকালে নেদারল্যান্ডও কিন্তু দেখতে কম সুন্দর নয়। তো চলুন তাহলে বাড়ির দিকে যাই। আকাশের অবস্থা কিন্তু খুব একটা বেশি ভালোও মনে হচ্ছে না আমার। যখন তখন মুষলধারে বৃষ্টি নেমে পড়তে পারে, আর হাতে করে ছাতাও নিয়ে আসিনি। এই রাতের বেলা ভিজলে পড়ে আর রক্ষে নেই। চলুন চলুন বাড়ির দিকে পা বাড়াই। যাক বাবা, অল্প অল্প বৃষ্টি পড়তে পড়তে বাড়ি ঢুকে পড়েছি। আর দেখুন দীপাবলি উপলক্ষে আকাশও কিন্তু লাইটিং মারছে। বলতে না বলতে কিন্তু ঝমঝমে মুষলধারে বৃষ্টিও শুরু হয়ে গেল, সেই সাথে ঠান্ডা ঠান্ডা হাওয়াও বইছে। তো চলুন আজকে তাহলে বৃষ্টি দেখতে দেখতে ব্লগটা এখানেই শেষ করছি। যদি ব্লগটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর যদি ভিডিওটা আমার ফেসবুক পেজে দেখে থাকেন তো অবশ্যই পেজটাকে ফলো করবেন, ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন। তো সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে অন্য কোনো ব্লগে, আর সেই ব্লগে অনেক অনেক কথা হবে। ততক্ষণের জন্য বাই বাই।